আমি সংঘ ট্রাক্টর মালিক সংঘ বিগত দীর্ঘ দিনর আমার জেলা প্রশাসনকে আমি বারম্বার নিবেদন করুছু যে তেল নদী আ মহানদী দ্বিতীয় বালিঘাট টেন্ডর প্রক্রিয়া শীঘ্র আরম্ভ করবার লাগি, কিন্তু জেলা প্রশাসন আমার কোনসি জিনিসকে শুনবার লাগি নারাজ। উল্টিয়া বালিঘাট টেন্ডর সেমানে কানা বাহার করবে, উল্টি আমাকে জোর জবরদস্ত বহুত টাকা 25-30 হাজার টাকা পর্যন্ত আমাকে ফাইন দিয়ে সেমানে সবলে অসুবিধারে পকাউছেন। তারপরে যেতবেলে আমি জেলা প্রশাসনকে বারম্বার অনুরোধ করুছু যে আমার সমস্যার সমাধান করা যাও। ট্রাক্টর মালিক সংঘ কোনসি পরিমাণে নাই চাহে গোটে আন্দোলন করবার লাগি, কিন্তু আমার অন্য সংস্থান আজি যেতবে বন্ধ হওয়াকে যাচ্ছে, আমি তেণুকরি জেলা প্রশাসনকে নিবেদন কলু কলু পরিশেষে আজ আমি রাজরাস্তাকে ওলাম। আমি দাবি পূরণ না হওয়ার পর্যন্ত আমি এনে আন্দোলন ব্যস্ত রহমু বলে আমি আমার সংঘ তরফর নিষ্পত্তি নিয়ে যাই। ট্রাক্টর মালিক সংঘ এবং ট্রাক্টর কর্মচারী মানে ধর্মঘট ওহ্লাইছেন, জেলা প্রশাসন পাখি দাবিপত্র দেওয়া জেলাপাল অফিসে বিক্ষোভ করছেন। বড় ক্ষোভর বিষয়, সরকার লঘু উদ্যোগ না বালি ট্রিপ পিছা 25,000-30,000-50,000 টাকা ফাইন করে এই বেকারী যুবক মানে যে ট্রাক্টর ঋণ আনি এই বালি সরবরাহ মাটি বালি পথর চিপস সোনপুরের নির্মাণ ক্ষেত্রে যোগাই দিয়েছেন, সেই জেলা প্রশাসন রাস্তায় গোড়াই গোড়াই ধরে 25,000-50,000 টাকা পর্যন্ত ফাইন করছেন। গোটে বালি ট্রিপ সোনপুরে বিকিলে 600 টাকা গোটে ট্রাক্টর পাচ্ছি, তাকে 25,000-50,000 টাকা ফাইন দেওয়া পড়ছে। ইয়ার প্রতিবাদে আমি আজ বিক্ষোভ প্রদর্শন করছু। আমার দাবি হল সোনপুর জেলার যেহেতু নদী নদী প্রবাহিত জেলা, তেল নদী এবং মহানদী গোটিয়ে বালিঘাট নুহে পর্যাপ্ত পরিমাণে বালিঘাট খোলা যাও, সরকার যে রাজস্ব নৌকি নৌ, কিন্তু রাস্তাঘাটে ট্রাক্টর ধরি তহসিলদার কলেক্টর এমন যে 25-50,000 টাকা ফাইন করছেন ট্রাক্টর মালিককে, তাকে বন্ধ করা যাও, এবং ট্রাক্টর যে বালি আনুছেন ঠিকা ঘাটে সে ওয়াই ফর্ম যোগাই দিয়া যাও। যদি জেলা প্রশাসন আমার দাবি পূরণ ন করে তাহলে আজি ঠারু অনির্দিষ্ট কাল পর্যন্ত সোনপুরে বালি মাটি চিপ পথর সবু চালান বন্ধ হব এবং নির্মাণ কার্য ঠপ হব। জেলা প্রশাসন মুখ্যত কলেক্টর এ সমস্ত দায়িত্ব নেবে, যে সরকারি বেসরকারি স্তরের নির্মাণ চালছে তাঁর চাহিদা মেটাওয়া জেলা প্রশাসন তরফর রাজ্য সরকার তরফর বালি চিপ পথর যোগাই দিয়ে যাব। আমার ট্রাক্টর সম্পূর্ণ বন্ধ।